বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, বছরের শুরুতেই তোমাদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস সপ্তম শ্রেণীতে ছিলে, এখন তোমরা অষ্টম শ্রেণীতে উঠেছো, তো নতুন শ্রেণীতে উঠেছো, তো নতুন পড়া। তো আজকে আমি তোমাদের বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি, আর সেই সাথে জানাচ্ছি শুভেচ্ছা। আমি পারভীন আক্তার, আমি তোমাদের বাংলা বিষয়ে পড়াবো। তো আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের তোমাদের সাহিত্য কণিকা যে বাংলা বইটা আছে, তোমরা সবাই দেখেছো, তোমাদের বই দেওয়া হয়েছে, সেই বই থেকে তোমরা দেখেছো তোমাদের বাংলা বই যেটা গদ্য কবিতা আছে, সেই বইটার নাম হচ্ছে কি, সাহিত্য কণিকা। আর সেই সাহিত্য কণিকা তোমাদের একটি কবিতা নিয়ে আজকে আমি আলোচনা করব। আর সেই কবিতাটি হচ্ছে কি, মানব ধর্ম। মানব ধর্ম কবিতাটি, মানব ধর্ম, তো এই মানব ধর্ম শব্দটির অর্থ হচ্ছে কি, মনুষ্যবোধ, মানুষের ধর্ম, মানে মনুষ্যবোধ যেটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এই কবিতাটি লিখেছেন কবি লালন শাহ, তো তাকে ফকির লালন শাহও বলা হয়। তো তিনি ছিলেন একজন মানবতাবাদী মরমী কবি। তিনি 1772 খ্রিস্টাব্দে তোমার ঝিনাইদহ জন্মগ্রহণ করেন, কিন্তু অনেকের আবার মতান্তর আছে যে তিনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছেন। তো কারো ধারণা তিনি ঝিনাইদহ জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলে তিনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছেন সেউরিয়া গ্রামে। তো এটা নিয়ে মতবাদ আছে। তো লালন শাহ ছোটোবেলায় তিনি যখন রোগে, তোমার হচ্ছে বসন্ত যেটাকে বলা হয় পক্স, সেই রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন। তাদের যে গ্রত্য, মানে জাত, তার সে জাতের লোকেরা তাকে কী করেছিলেন, তাকে নদীর পাড়ে ফেলে রেখেছিলেন। তো সেই সময় মানে তার রোগের কারণে তাকে ফেলে দিয়েছিল নদীর পাড়ে। তো সেই সময় একদল সাধু সেখান দিয়ে যাচ্ছিল, তো যাওয়ার সময় কী করলো, যে তাকে উঠিয়ে নিল। তো উঠিয়ে নেওয়ার পরে তারা কী করলো, তাকে অনেক সাধনা করে তাকে কী করলো, সুস্থ করলো। তো সেই সুস্থ, সেই সাধকের মধ্যে ছিলেন সিরাজ শাহ, যার নামের নামকরণের পাশে লালন শাহের নাম কিন্তু কী, তিনি কিন্তু সিরাজ শাহের কী করেছিলেন, শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এবং তার নামের পাশে কিন্তু সিরাজ শাহের নাম অনুসরণে তার নামের পাশে হয় কি, লালন শাহ। তো এইভাবে তিনি সেই গ্রন্থের সঙ্গে, সেই সাধকদের সঙ্গে তিনি বড় হয়ে উঠলেন এবং সাধনা শুরু করলেন। এবং তিনি উপলব্ধি করলেন যে মানুষের ধর্মই হচ্ছে কি, মনুষ্যত্ব বোধটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, এখানে জাত বলে কোনো কিছু নেই। তো লালন শাহকে কিন্তু অনেকে বলে থাকেন যে আপনি কোন ধর্মের, কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না যে লালন শাহ কোন ধর্মের, তিনি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এটা কিন্তু কেউই জানে না। তিনি কিন্তু সব ধর্মে অনুসরণ করে থাকে, তিনি কখনো তসবি গলা দেয়, তিনি কখনো, তার মতে তিনি কখনো হিন্দু ধর্মের পালন করছে, আবার কখনো তিনি ইসলাম ধর্ম পালন করছে, মানে তিনি কি করছেন, তার কাছে কি সব ধর্মের সমান। সেই সব ধর্মের মূল হতে হচ্ছে কি, মূল সব ধর্মের মূলে আমরা কার প্রার্থনা করি, আল্লাহ। তো হিন্দুরাও কাকে ডাকছে, আল্লাহকে ডাকছে, মুসলমানরাও কি ডাকছে, আল্লাহকে ডাকছে, তো খ্রিস্টানরাও কি করছে, আল্লাহকে ডাকছে, মানে মূল হচ্ছে কি, আল্লাহ। তো সে কী করছেন, সে সেই ধর্মের, সকল ধর্মের, তোমার হচ্ছে হিন্দু আর মুসলিম, এই ধর্ম তিনি কী করেছিলেন, তিনি জ্ঞান অর্জন করেছিলেন। তিনি কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ তিনি করেননি, কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করেও তিনি কী করেছিলেন, হিন্দু ও মুসলমান শাস্ত্রের উপর তিনি জ্ঞান অর্জন করেছিলেন।
আর এই জ্ঞান অর্জনের উপর ভিত্তি করে তিনি কী করেছিলেন, তোমার হচ্ছে ধর্ম তৈরি করেছিলেন। আর সেই ধর্মটা হচ্ছে কি, মানব ধর্ম। তিনি সেই হিন্দু মুসলমানের ধর্মের শাস্ত্রীয় জ্ঞান উপলব্ধি করে তিনি জানতে পারলেন সবার আগে কি, মনুষ্য ধর্ম। আর এর জন্য তিনি তার ধর্ম সৃষ্টি করেছিলেন, সেটা হচ্ছে কি, মানব ধর্ম। তো গানের মধ্য দিয়েই তার কি ফুটে ওঠে, তার দর্শন প্রকাশ পায়, আধ্যাত্ম মরমীয় রস ব্যঞ্জনা। তার গানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, আধ্যাত্ম ভাব। আর তিনি সহস্রাধিক কী করেছিলেন, গান রচনা করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের এই মরমী কবি 1890 খ্রিস্টাব্দে 17 অক্টোবর কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। তো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত লালন শাহ কবির পরিচিতি। আমাদের এই লালন গীতি, তোমরা লালন গীতি কিন্তু তোমরা শুনো, তাই না? আমাদের দেশের কি, এটা হচ্ছে একটা পল্লী সাহিত্য। তো এখন চলো আমরা যে কবিতাটা পাঠ করব, সেই কবিতা পাঠ করার আগে আমরা একটু আমাদের যে এই অধ্যায়, এই কবিতার যে শব্দার্থ আছে সেটা আমরা একটু জেনে নিই। কারণ শব্দার্থ জেনে জানা থাকলে আমাদের কী হবে, পাঠটা সহজ হয়ে যাবে, আমরা সহজে কী করতে পারব, বুঝতে পারব। তাহলে দেখো এখানে প্রথমে আমি কী লিখেছি, শব্দার্থ। কয়, কয় শব্দের অর্থ হচ্ছে কি, বলে। জেতের, জেতের শব্দের অর্থ হচ্ছে কি, জাতের। কূপজল, কূপজল শব্দের অর্থ হচ্ছে কি, কুয়োর পানি। এরপরে আছে গঙ্গাজল, গঙ্গাজল শব্দের অর্থ হচ্ছে কি, গঙ্গা নদীর পানি। গঙ্গা কি, একটি নদীর নাম, সেটা কোথায় অবস্থিত, ভারতে অবস্থিত। জেতের পাতা, জেতের পাতার শব্দের অর্থ হচ্ছে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের মূল কবিতাটি একটু পড়ে নিই। তাহলে আমার সঙ্গে সঙ্গে প্রিয় শিক্ষার্থীরা তোমরা পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা 70 পৃষ্ঠা বের করো এবং দেখো মানবধর্ম কবিতা। এই যে এখানে কিন্তু ফকির লালন শাহ ছবি দেয়া আছে, দেখেছ? আর এই হচ্ছে তোমাদের বাংলা বই। আচ্ছা, তাহলে দেখো মানবধর্ম লালন শাহ। সব লোকে কয় লালন কি চাঁদ সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এক নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো কি চাঁদ ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন কয় রয় বা রয় কার রে। গড়তে গেলে কূপজল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। লালন সে যে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। কত সুন্দর! আর এই কবিতাটার মধ্যে কিন্তু সে তার মানব ধর্মের যে বৈশিষ্ট্য সেইগুলি কিন্তু তিনি তুলে ধরেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা কবিতার প্রত্যেকটা লাইনের সেই অর্থ তিনি কি বুঝাতে চেয়েছেন সেগুলো আমরা জেনে নিই। দেখো, সব লোকে কয় লালন কি চাঁদ সংসারে। সব লোক বলতে মানে এই জগৎ, এখানে সংসার বলতে কিন্তু আমাদের সমাজটাকে বুঝিয়েছে। তো সবাই বলছে যে লালন কোন জাতের, এখানে জাত বলতে বোঝানো হয়েছে যে লালন কোন ধর্মের, এখানে ধর্মের বিভাগ পার্থক্যকে কিন্তু বোঝানো হয়েছে। সবাই বলছে যে লালন কোন ধর্মের, আর দেখো লালন উত্তরে কি বলেছে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এক নজরে। তো সে কি বলেছে, লালন বলছে যে এই জাতের যে ভিন্নতা সেটা তো আমি কখনো পার্থক্য করে দেখিনি, আমার কাছে কি সব ধর্মের সমান। তিনি আরও উত্তরে বলেছেন, দেখো কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যে তার মতে কেউ তসবি গলায়,
কেউ মালা জপমালা গলায়, তাই বলে কি জাত ভিন্ন বলে? যেমন আমাদের মুসলিম ধর্মে কি করে, আমরা তসবি গুনি, তো তসবি এখানে কি তসবি গুনছে, তসবি আছে বলে। তারপরে হচ্ছে হিন্দু ধর্মে অনুসারী যারা তারা মালা জপে, তো এর জন্য কি এগুলি দেখে তাকে কি ভিন্ন বলা যায়? তার মতে না, এগুলি তার ভিন্নতা নয়। এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনি একজন মানুষ। যাওয়া কিংবা আসার বেলায় জেতির চিহ্ন রয়কার রে, তো সে বলেছে যে তোমরা কি এই পার্থক্য দেখে কি তোমরা কি করছো, মানুষে মানুষে ভেদাভেদ করছো? তাহলে দেখো যে এখানে যাওয়া কিংবা আসা, এখানে যাওয়া বলতে আমাদের ঘর থেকে বের হওয়া, সেটা কিন্তু কবি এখানে বুঝায় নাই। সে বুঝিয়েছে কি আমাদের মৃত্যুর সময়কে, আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নেই তখন কি আমাদের ভিন্নতা আছে? নাই। যে সবাইকে একইভাবে কিন্তু আমরা কি করছি, ভিন্ন হচ্ছি, চলে যাচ্ছি। যেমন তোমার একটু উদাহরণস্বরূপ আমি তোমাকে বুঝাচ্ছি, যে তুমি যদি দেখো যে রাস্তায় একজন নদীর ধারে মরে আছে, কিন্তু সে কি আছে, একজন মেয়ে কিংবা একজন পুরুষ, পুরুষের কথা বলি, যে সে মরে পড়ে আছে, সে কি পড়ে আছে, তোমার প্যান্ট শার্ট পরে আছে। তো প্যান্ট শার্ট পরে আছে, তখন যে মরা অবস্থায় যে সে নদীর কিনারে যে মরে আছে, তখন তুমি কি বুঝতে পারবে সে কি হিন্দু না মুসলমান? তখন আমরা কি বলি, একজন মানুষ মরে আছে, তাই না? এখানে কিন্তু আমরা কি ভিন্নতা বুঝতে পাচ্ছি না। তো আবার এখানে লেখক কি বুঝিয়েছেন, যে আশার বেলা, আশার বেলা বলতে এখানে কিন্তু মানুষের জন্মগ্রহণ করাকে বুঝিয়েছে। যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় তখন কিন্তু, যে দেখো মুসলমান ঘরে যে একটা শিশু ভূমিষ্ঠ হয় যেভাবে ভূমিষ্ঠ হচ্ছে, একটা হিন্দুর ঘরে যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় সেও কিন্তু কি সেম একইভাবে কি হচ্ছে, সে ভূমিষ্ঠ হচ্ছে, এই দুনিয়াতে আসছে, তখন কিন্তু কোনো ভেদাভেদ নেই। তখন কি কোনো চিহ্ন থাকে, জাতের চিহ্ন থাকে, যে না সে হিন্দু বলে সে জপমালা গলায় দিয়ে সে পৃথিবীতে আসলো, সে মুসলমান বলে সে মুসলমানের চিহ্ন নিয়ে সে পৃথিবীতে আসলো, এরকম কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। তো তখন যাওয়ার আর আসার বেলায় ভেদাভেদ নেই, তাহলে তোমরা কেন ভেদাভেদ করছো মানুষে মানুষে? গর্তে, তিনি আরও উদাহরণস্বরূপ তিনি বুঝিয়েছেন, দেখো গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল, সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। এখানে দেখো বলা হয়েছে কি, গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। জল, জল কিন্তু সে একই রকম, মানে পানি, পানির বৈশিষ্ট্য কিন্তু একই, হাইড্রোজেন অক্সিজেন মিলে কি হচ্ছে পানি, আর পানির মূল উৎসটা হচ্ছে কি বৃষ্টি, মেঘ বা বৃষ্টি। সে মেঘ বা বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি হয়ে যখন তোমার গর্তে পড়ছে সেটাকে আমরা কি বলছি, কূপ জল বলছি, আর যখন সেটা গঙ্গা নদীতে পড়ছে তখন আমরা গঙ্গা জল বলছি। এখানে গর্তে কূপ জলকে, এখানে হচ্ছে পানিটাকে পাত্র অনুসারে এখানে মানে কুচ্ছিত হিসাবে ব্যবহার করা হয়েছে, মানে অপবিত্র হিসাবে, আর গঙ্গা কি এখানে হিন্দু শাস্ত্র মতে একটি পবিত্র জল হিসাবে, পানি হিসাবে, কিন্তু এখানে পবিত্র পানি হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সব মূলে হচ্ছে কি পানি, তার বৈশিষ্ট্য কি, সে একই রকম আছে, কিন্তু এখানে আমরা কি বলছি, পাত্র অনুসারে কিন্তু আমরা কি বলছি, ভিন্ন রকম বলছি। তো পানি সে মেঘ থেকে বৃষ্টি হয়ে গর্তে পড়ছে বলছি কি কুয়োর জল, গঙ্গায় বলছে পড়ছে আমরা বলছি কি গঙ্গা জল, কিন্তু সে মূল একই হচ্ছে কি, সে পানি। শুধু পাত্র অনুসারে আমরা কি করছি, তার বিভিন্ন নাম দিচ্ছি। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা, মানুষে তার জাত বা বৈশিষ্ট্য নিয়ে মানুষ কি করছে, সে গর্ব করছে। তো এই গর্ব, তার মতে কবি লালন শাহর মতে এই গর্ব করা তো ঠিক না, আমরা কি সবাই
মানুষ। আমি জাত বলে আমি মুসলমান বলে আমি গর্ব করছি, আবার আমি এখন বাংলাদেশ আমাদের কি মুসলিম কান্ট্রি, তো এখানে আমাদের কি মুসলিম ধর্ম প্রতিষ্ঠিত, তো সেখানে আমি মুসলিম বলে আমি প্রতিষ্ঠিত গর্ব করছি, তো হিন্দুদের উপর অত্যাচার করছি, সেখানে আমার হিন্দুদের উপর অত্যাচার বলতে এখানে সেটা আসে না। তারপর আমি বলছি তোমাদের উদাহরণস্বরূপ বোঝানোর জন্য যে সেখানে তাদের উপর আমি গর্ব করে বলছি আমি মুসলমান, আমি তো আবার হচ্ছে তোমার ভারতে গেলে হিন্দু ধর্ম সেখানে প্রতিষ্ঠিত, সেখানে তারা গর্ব করবে যে তুমি মুসলমান, তোমার এখানে থাকা উচিত না, তার উপর নির্মম অত্যাচার করবে, কিন্তু সেটা ঠিক না। তো এখানে আমরা আমাদের জাতের গর্ব করা আমাদের তো আসে না, সবার মূল আসবে কি আমাদের, আমরা কি মানুষ। লালন শের জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। তো লালন এই ধরনের ভেদাভেদকে লালন কখনো সেটাকে প্রশ্রয় দেন না, তার কাছে এটা কোনো মূল্য নেই। তিনি সাত বাজার হচ্ছে সারা দেশ বিদেশে তিনি ঘুরে এটাকে কী করেছেন, গ্রহণ করেছেন, মানে তোমার এইটাকে তার এই মতবাদকে তিনি কী করেছেন, প্রাধান্য দিয়েছেন যে আমার কাছে যে মানুষের জাতের যে বৈশি পার্থক্য সেটা আমার কাছে কোনো কিছু না, সেটার জাতের পার্থক্য এখানে আমি তুলে ধরবো না। এখানে আমার মূল হচ্ছে কি আমি মানুষ, আমার সবচেয়ে বড় ধর্ম হচ্ছে কি আমার মনুষ্যত্ব ধর্ম, আমি মনুষ্যত্ব ধর্মকেই এখানে কি করব প্রতিষ্ঠিত করব, যে আমাদের এখানে যাতে কোনো আমরা ভেদাভেদ করব না। তাহলে দেখো এই কবিতায় কবি কি বুঝাতে চেয়েছেন, যে সব লোকে কয় লালনকে জাত সংসারে, এটা কিন্তু মূলত একটা কি ছিল, গান ছিল। তো এটা কবিতা হিসাবে তোমাদের অষ্টম শ্রেণী বইয়ে এখানে সংগৃহীত হয়েছে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় তিনি কি করেছেন, উপস্থাপন করেছেন, মানুষের জাত পরিচয় কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন, নিজে কোন ধর্মের বা জাতের সেটা সম্পর্কে লালনের প্রশ্ন ছিল, আগেও প্রশ্ন ছিল এখনও প্রশ্ন ছিল, তাই না, যে লালন কোন ধর্মের। কিন্তু লালন কিন্তু এই ধর্মের কোনো পার্থক্য ভেদাভেদ করেন না, তিনি জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, তিনি কি জাতকে কখনো তিনি প্রাধান্য দেননি এবং কখনো দেয়নি, তার কাছে কি মনুষ্যত্ব ধর্মই হচ্ছে কি প্রধান ধর্ম। জন্ম মৃত্যুকালে কি কোনো মানুষ তসবি বা জপমালা ধারণ করে থাকে, তিনি কিন্তু এই প্রশ্ন করেছিলেন, যে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন জাতে, সে সময় তো সবাই সমান থাকে আসা যাওয়ার বেলা, মানে জন্ম মৃত্যুর সময় তো সবাই সমান থাকে, তাহলে মানুষের জাত আর জাতকে তোমরা কেন পার্থক্য করছো। ধর্মভেদের যে ভিন্নতা এ কথা লালন কিন্তু এখানে সেটা তুলে ধরেছেন। তো এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবে ধর্ম বা সম্প্রদায়গত পরিচয়ের চেয়ে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ। তারা জাত বা পাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যা গর্ব করা থেকে বিরত থাকতে হবে, যে জাত বা ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি সেই বাড়াবাড়ি থেকে আমাদের কী করতে হবে, বিরত থাকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কবিতাটি বুঝিয়ে দিয়েছি, তো আগামী ক্লাসে আমি এটার উপরে তোমাদের প্রশ্ন বুঝিয়ে দেব। তো তোমরা কী করবে, ক্লাসটি ভালোভাবে দেখবে আর হচ্ছে বাসায় এখন থেকেই পড়ালেখা শুরু করে দাও, যে তোমরা ভাবতে পারো যে বছর শুরু মাত্র জানুয়ারি মাস আর পরে পড়ালেখা শুরু করব, না এই চিন্তা তোমরা করো না, তোমরা পড়ালেখা শুরু করে দাও। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।